সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা পাগল দেখাবো, যে পাগল, যে ছাগল, যে উম্মাদ, যে শয়তান জীবনে কখনো এর আগে আপনারা দেখেন নাই। তার চেহারা দেখলে, তার এই চেহারাটা আছে যে চেহারাটা দেখলেই আপনারা বুঝবেন সে কতখানি শয়তান, কতখানি স্টুপিড একটা মহিলা কিভাবে ভিডিওতে এসে একটা নোয়াখালীর কাদের মির্জার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন। সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করব না, সেটা অলরেডি হাজার হাজার মানুষ সেই ভিডিও অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপোজ করেছে, সেটা নিয়ে ভিডিও বানিয়েছে। আমি শুধু এই মহিলার ভিডিও বানাচ্ছি এই মহিলাকে কিছু বকাঝকা করার জন্য এবং এই মহিলার বিরুদ্ধে কথা বলার জন্য, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো এই সমস্ত মহিলারা যেন সোশ্যাল মিডিয়াকে এসে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা না করে। যে সোশ্যাল মিডিয়া এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, কিছু কিছু মানুষ এ ধরনের পাগল ছাগল, কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়া এসে এমন অঙ্গভঙ্গি দিয়ে কথা বলে যে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে একদিন না একদিন মুখ ফিরিয়ে নিবে এই সমস্ত পাগল এবং শয়তানের কারণে। সেই আমাদের নোয়াখালীর নাম একটা ভিডিওতে কতবার উচ্চারণ করেছে, নোয়াখালিয়া বলে। আপনারা দেখুন, ভিডিওটা দেখাবো, তারপর এই পাগলিকে একটা নোয়াখালিয়া বাস উপহার দিব। আপনারা আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এই সমস্ত পাগল ছাগল রাম ছাগল গুলা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়ার পরিবেশকে কিভাবে নষ্ট করছে। ফেসবুকের একটা মূল্যায়ন ছিল, প্রত্যেকটা মানুষ ফেসবুক এখনো দেখে, আগেও দেখতো, দেখে আসছে। এই সমস্ত পাগল ছাগলের কারণে, উৎপাদের কারণে অনেকে ফেসবুক দেখা এখন বন্ধ করে দিবে, কারণ ফেসবুকের পরিবেশটা এই পাগল ছাগল গুলা নষ্ট করে ফেলছে। এই পাগল নাকি আবার নার্সিং এর জব করে। আরে, তুই কি নার্সিং শব্দটা বানান করতে পারবি? তোর যে অ্যাকসেন্ট, তোর যে গালিগালাজ, তোর যে পাগলের ফলাপ, মানুষ যখন কথা বলে মানুষের এই ব্রেনটা নির্দেশ করে তাকে কি কথা বলবে। আর তোর ব্রেনটা তো মনে হয় যে কি তারসির একটা ব্রেন, তোর কি তার ঠিক আছে? মাথার মধ্যে সব তারগুলো তোর ছিঁড়ে গেছে। এই সমস্ত পাগল মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ায় এই অবান্তর কথা বলার জন্য, এই অবান্তর গালিগালাজের জন্য, এটা একটা ডিসক্রিমিনেশন। একটা আমাদের, আমি নোয়াখালীর মানুষ হিসেবে সেই 30 সেকেন্ড একটা ভিডিওর মধ্যে নোয়াখালিয়া বলে কতবার উচ্চারণ করেছে, 7 থেকে 8 বার সেই উচ্চারণ করেছে আপনারা দেখতে পেলেন। এই পাগল মহিলাটা নোয়াখালিয়া গালি দিবার সময় যে 7 থেকে 8 বার উচ্চারণ করেছে আপনারা দেখেছেন। এই সমস্ত পাগলকে দেখলে কেমন লাগে? বজ্জাত মহিলাকে আপনারা, এই মহিলাকে কিরকম একটা বদের মতো চেহারা, কিরকম রাক্ষসের চেহারা, কিরকম অঙ্গভঙ্গি দিয়ে কথা বলে। এই সমস্ত মহিলার উদ্দত্ত আচরণকে আমি ঘৃণা করি সোশ্যাল মিডিয়াকে পরিবেশ বাঁচানোর জন্য, এই সমস্ত মহিলাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে আউট করার জন্য। আমি মনে করি আপনারা এই সমস্ত মহিলাদেরকে বয়কট করুন এবং তাকে ঘৃণা করি। সেই যদি আমার ভিডিও দেখে থাকে তাকে আমি তাকে আহ্বান জানাবো যে নোয়াখালিয়া বলে উদ্দত্ত আচরণ যে করেছে, সে 7-8 বার বলে 30 সেকেন্ড ভিডিওর মধ্যে উদ্দত্ত আচরণ করেছে, এই জন্য সে ভিডিওতে এসে নোয়াখালী মানুষদের কাছে মাপ ছাওয়া উচিত। আর সাথে সাথে বলবো, আমাদের যারা রাজনীতিবিদরা আছেন নোয়াখালীর, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন নিজেকে দাবি করেন আপনারা সেলিব্রিটি হয়ে গেছেন, আপনারা প্রত্যেকদিন লাইভে আসবেন, আপনারা অনুষ্ঠান করলে আপনাদের সামনে শত শত ক্যামেরা থাকবে, আপনার অঙ্গভঙ্গি ওরকম হওয়া দরকার, আপনাদের নিজের কন্ট্রোল পাওয়া দরকার, আপনাদের কন্ট্রোল নিয়ে আসা দরকার, নাহলে এই সমস্ত বর্জাত মহিলারা আপনাদেরকে ধরে ধরে গালিগালাজ করবে। আমাদের নোয়াখালী মান সম্মান নষ্ট হবে, আপনাদেরও মান সম্মান নষ্ট হবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।